জলে যাই তা জলে ঢুকো বাসা এটা বাসা সামনে থেকে তাই আপনারা শুনুন অরিজিনাল বল সামনে সামনে থেকে দাঁড়া কথা গেল এই শুভেচ্ছা ম্যাডাম, সৌমি ম্যাডাম, ইশিতা ম্যাডাম, তারা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। জোরে আরেকবার করোনা আলীকে মুখরিত হবে প্রাঙ্গন। স্নেহাশিস চক্রবর্তী, সম্মানীয় শান্তনু বালা অতিরিক্ত জেলা শাসক, মাননীয় শ্রীমতী নিরঞ্জিতা মিত্র, গ্রাম পঞ্চায়েতে এত বড় অরিত্যাগ করতে পারি এটা একটা এক্সট্রা ট্রমা। যেখানে শিয়াশিসের মতো বিধায়ক আছে সেখানে এটা হওয়া সম্ভব হয়েছে। যদি আমি আমার সপ্তগ্রাম পঞ্চায়েতে অডিটোরিয়াম করেছি একটা স্বাস্থ্যশ্রীতে, এত সুন্দর হয়েছে এটা, এরকম তার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকল পাঠ। আমাদের বন বিভাগের রঞ্জিতা মিত্র আছেন, বন অধিকারী হাওড়া, এডিওপো আছেন এখানে, রেঞ্জার যারা আছেন তারা, এবং সম্মানীয় যারা অতিথি আছেন তারা, এবং আজকে এই অনুষ্ঠানে সম্মানীয় অতিথিগণ, ভাইয়ের এবং বোনেরা, আজকের এই উৎসবটা আপনারা জানেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যদিও সর্বভারতীয় ক্ষেত্রে এটা 1950 সালে ফার্স্ট হয়েছিল, তারপরে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী 11 সাল থেকে বরসর করছে, মানে এটা প্রতিবারই আমাদের হুগলি জেলাতে খুব বড় আকারে আগে ঘোকাটেও হয়েছে। গত 14 তারিখে যেহেতু আমি আমার অফিসিয়াল কাজে আমি বাইরে ছিলাম, থাকতে পারিনি, জ্যোতিপ্রিয় মল্লিক ফিরাদ হাকিমরা সেদিন উদ্বোধন করেছেন, আমাদের স্পিকারও ছিল। এটা 14 থেকে 20 তারিখ পর্যন্ত, জুলাই পর্যন্ত চলবে, এবং আপনারা জানেন যে টার্গেট আছে আমাদের 50 লক্ষ গাছ এই 7 দিন, আর 3 কোটি গাছ আমাদের টার্গেট আছে এ বছরের মধ্যে কমপ্লিট করা। গাছ আমাদের অক্সিজেন দেয়, কিন্তু আমরা গাছের জন্য কতটা করতে পারি এটা প্রথমে চিন্তা করতে হবে। এবং আমি বলবো যে ভালো করে গাছকে পরিষেবা করা, তার জন্য আমাদের এই ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন 3টে প্রাইস ঘোষণা করেছে। প্রথম যিনি হবেন তিনি 1 লক্ষ টাকা, যিনি সেকেন্ড হবেন 75,000 টাকা, থার্ড যিনি হবেন 50,000 টাকা, তাদের এটা এনার্জেটিক একটা প্রাইস দেওয়া হবে। তার জন্য বলবো যে গাছটাকে ভালো করে পরিষেবা করা এবং সেটাকে ভালো করে লাগানো, আর এটাকে প্রচারের মাধ্যমে মানুষের কাছে বেশি তুলে ধরা।